স্ট্রবেরি, নাম শুনলে জিভে জল চলে আসে অনেকেরই। টকটকে লাল রঙের এই লবণীয় ফলটি দেখতে যেমন সুন্দর, স্বাদেও তেমন অতুলনীয়। শুধু রূপ আর স্বাদই নয়, এতে আছে বহু গুণ। স্ট্রবেরিতে আছে প্রচুর পুষ্টি উপাদান যা শরীরের নানান রোগবালাই দূর করে আর শরীরকে রাখে সুস্থ। আসুন জেনে নেওয়া যাক স্ট্রবেরির 10টি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। এক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্ট্রবেরিতে আছে প্রচুর ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন রকম সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। মাত্র এক কাপ স্ট্রবেরি প্রতিদিনের ভিটামিন সি এর চাহিদার 100% পূরণ করতে সক্ষম। দুই, হার্টের ঝুঁকি কমায়। দেখতে কিছুটা হার্টের মতো, এই ফলটিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃৎপিণ্ড ভালো রাখতে সহায়তা করে। এছাড়াও স্ট্রবেরি রক্তনালীতে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। তিন, ডায়াবেটিস ও কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। স্ট্রবেরিতে আছে প্রচুর ফাইবার যা ডায়াবেটিস ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। ফাইবার রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণ করে। চার, ক্যান্সারের ঝুঁকি কমায়। অন্য সব ফল ও সবজির মতো স্ট্রবেরিতেও আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এছাড়াও স্ট্রবেরিতে আছে লুটেইন ও জিয়াথার্নাসিন যা ক্যান্সার কোষের বৃদ্ধি হ্রাস করে। এতে উপস্থিত ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সারের ঝুঁকি কমায়। পাঁচ, ত্বকের জন্য ভালো। স্ট্রবেরিতে উপস্থিত ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে বিভিন্ন ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে। এছাড়াও নিয়মিত স্ট্রবেরি খেলে ত্বকে সহজে বার্ধক্য ছাপ পড়ে না। ছয়, ওজন কমাতে স্ট্রবেরি সাহায্য করে। স্ট্রবেরিতে ক্যালোরির পরিমাণ খুবই কম, এক কাপ স্ট্রবেরিতে আছে মাত্র 53 ক্যালোরি। স্ট্রবেরি খেলে বেশ অনেকক্ষণ পেট ভরা থাকে, তাই স্ট্রবেরি ওজন কমানোর জন্য একটি সহযোগী খাবার। সাত, গর্ভবতীদের জন্য উপকারী। গর্ভবতী নারীদের জন্য স্ট্রবেরি খুবই উপকারী খাবার। স্ট্রবেরি গর্ভে শিশুর মস্তিষ্ক গঠনে সহায়তা করে এবং মা ও শিশুকে পুষ্টি সরবরাহ করে, তাই গর্ভবতী মায়েদের জন্য খাবার তালিকা স্ট্রবেরি হতে পারে একটি আদর্শ খাবার। আট, হাড়ের জন্য স্ট্রবেরি খুবই ভালো। স্ট্রবেরিতে আছে ম্যাঙ্গানিজ, পটাশিয়াম ও কিছু মিনারেল যা হাড়ের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে। এছাড়াও এই উপাদানগুলো হাড়কে রাখে মজবুত ও সুস্থ, তাই বাড়ন্ত শিশুদের জন্য স্ট্রবেরি একটি উপকারী খাবার। নয়, চুল পড়া রোধ করে। অনেকেই চুল পড়া নিয়ে বেশ সমস্যায় আছেন। যাদের চুল পড়ে যাচ্ছে তারা নিয়মিত স্ট্রবেরি খাওয়ার অভ্যাস করুন। স্ট্রবেরিতে আছে ফলিক অ্যাসিড ও ভিটামিন B5 ও ভিটামিন B6 যা চুল পড়া প্রতিরোধ করে এবং চুলকে গোড়া থেকে মজবুত করতে সহায়তা করে। এছাড়াও এতে আছে কোপার ও ম্যাগনেসিয়াম যা চুলের গোড়ায় খুশকি ও অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশন হতে দেয় না। স্ট্রবেরি চুলকে উজ্জ্বল করে তোলে এবং চুলের বৃদ্ধি বাড়ায়। দশ, স্ট্রবেরিতে আছে ফেস্টেনিন নামক একটি উপাদান যা স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। সপ্তাহে মাত্র 2টি করে স্ট্রবেরি খেলেই স্মৃতিশক্তি বেশি দিন ভালো থাকে, তাই প্রতিদিনের পাতা রাখার চেষ্টা করুন এই সুস্বাদু ফলটি। তো বন্ধুরা, স্ট্রবেরির গুণাগুণ তো শুনলেন, খাওয়া শুরু করে দিন। ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।